আজি রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস লগত সংগতি রাখি এক নম্বর বডিগ্রাই এই নামঘর প্রাঙ্গণত আমার জামগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের এসডিএম বিষয়া সন্মানীয় রূপক বড়ুয়া স্যার আর আমার শোণিতপুর জেলারপর অহা বিষয়ববিয়া সকল আমার নার্স বাইদেউ সকল আশা বাইদেউ সকল লগতে আমার উত্তর মুরাদল গাঁও পঞ্চায়েতের সভাপতি আর স্থানীয় ওয়ার্ড মেম্বরকে ধরি আজি ইয়াত মেডিকেল বিভাগের সজাগতা সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভাত রাইজে অংশগ্রহণ করেছে আর ইয়ার জড়িয়ে যেঙ্গু যে মহামারী তারপর পরিত্রাণ পাবলে রাইজে কেনে ধরনের সজাগ হব লাগিব যে যতে ততে পানি জমা হব দিব নালাগে বা আমার যেটু যে ব্যবস্থাপনা আছে যেবিলাক তেখেত সকলে ভালদরে খুব সুন্দরকে রাইজক বুঝাইছে আর রাইজ নিশ্চয় উপকৃত হয়েছে। লগতে তেখেত সকলে ইয়ার প্রতি আরো সজাগতা সৃষ্টি করিবর কারণে কুইজ প্রতিযোগিতাও পাতিছে। গতিকে খুব সুন্দর পদক্ষেপ ইয়ার জড়িয়ে আজি সমগ্র অসমত বা ভারতবর্ষত ডেঙ্গুর বিষয়ে সজাগতা হয়েছে। তার একটা অংশস্বরূপে আমার ইয়াত যেটু ব্যবস্থা তেখেত সকলে কৈছে তেখেত সকলক আমি ধন্যবাদ জানাইছো আর আমি পঞ্চায়েত প্রতিনিধি সকলক অনুরোধ জানাইছো যে আমিও যে নিজ নিজ ওয়ার্ডত ওয়ার্ড মেম্বর সকলে বা আমার পঞ্চায়েতের সভাপতি আমি সকলে মিলি যে আমি এই ডেঙ্গুর পর আমি কেনেকে পরিত্রাণ পাব পারি তার বিষয়ে আমি সকলকে রাইজকে সজাগ করি। ইতিমধ্যে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস যা 16 মে তারিখে আমি উদযাপন করে গেছো কিন্তু সরকারের নির্দেশ মর্মে 16 মেপর 31 মেলেকে এই পষেকজোড়া আমার সজাগতা সভা কিছু অনুষ্ঠিত হব। আজি 23 তারিখে প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রত যুর ভিলেজ হেলথ স্যানিটেশন এন্ড নিউট্রিশন কমিটি আছে সেই কমিটির সদস্য সকল গোটাই পেলায় আমি সজাগতা সভা ইয়াত অনুষ্ঠিত করেছো বড়ি করায় বিশেষ ডেঙ্গুর উপর আমি সজাগ করবর কারণে আজি পঞ্চায়েতর আপনাকে দেখিলে যে পঞ্চায়েতর আমি জেডপিসি আর পঞ্চায়েতর সভাপতি পঞ্চায়েতের বিভিন্ন পর্যায়ের যখন নির্বাচিত প্রতিনিধি স্থানীয় গাঁওবুড়া আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী রাইজ সকলকে লই সজাগতা সভা অনুষ্ঠিত করল আর ইয়াত আমার জেলার যী এপিডেমিওলজিস্ট আছে ডক্টর শিবলক্ষ্মী বরা তেখেতে আহি বিষয়টোর সম্পর্ক গভীরভাবে রাইজক বুঝাই দিলে আর সভার শেষত আমি এখন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করলো যে আমি যিখিনি কথা কলো সজাগতা করিবর কারণে যিধরণে যত্ন করলো আমি কিমান ফলপ্রসূ হল আমার উদ্দেশ্য সেই সম্পর্কে নিশ্চিত হবর কারণে আমি কুইজখন অনুষ্ঠিত করলো আর আমি দেখিলো যে রাইজে ইয়াত খুব উৎসাহে অংশগ্রহণ করলে আর আমি নিশ্চিত যে আমি সকলে যদি একলগ হই আমি যদি স্বাস্থ্য বিভাগের যিখিনি নীতি নির্দেশনা সেইখিনি যদি ভালকে পালন করো তেতিয়া ডেঙ্গুর দরে একটা মহামারীক আমি প্রতিরোধ করবর কারণে সক্ষম হব।